তো এখন এই যে তোমরা দেখো আকাশটা দেখাচ্ছি, এই দেখো কালো মেঘ একেবারে দেখা যাচ্ছে। তো বৃষ্টির সকালের দিকে কিছুটা হয়েছে, আবার হলেও হতে পারে। আর এই দেখো মাঠের পরিবেশ কত সুন্দর, দেখো ফাঁকা মাঠে। গ্রামের পরিবেশ যেমন হয় দেখো, খুব সুন্দর পরিবেশ। একটু একটু রোদ দেখা দিচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু রোদটা নেই। আর এদিকে যে কালো মেঘ ভেসে আসছে, একটু জুম করলে তোমরা বুঝতে পারবে মেঘটা কত সুন্দর ভেসে বেড়াচ্ছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, দাদাভাই পুকুরে স্নান করছে, তোমাদের দেখাই। এ দেখো যে পুকুর ঘাটে নেমে গেছে, স্নান হয়েই এসেছে। আর এই পুকুর ঘাটে স্নান করি সকালে। এদিকে আবার দেখো গো, এই যে স্নান করছে। তো এখন রান্না হয় না, দাদাভাই স্নান হয়ে গেল, কি করে খাওয়া দাওয়া হবে এখন জানি না। চলো কি রান্না হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এখন বাজছে দুপুর দেড়টা, প্রায় দুটো বাজতে গেল। তো দাঁড়া দেখাচ্ছি, এই যে ডিম, ডিম আলু ঝিঙে দে ঝোল হবে। এই যে মেয়ে স্নান করে এসছে, পুজো করছে, পুজো হয়ে গেল। আর এইদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এলো। আর এদিকে আমার এখন রান্না হয়নি, রান্না হচ্ছে। খুব খিদেও পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে খেয়ে নিই। কি বলছো? ডিমের অমলেট নাও, যাবেন বলছি। এই ভাই আছে তো, ওই জন্য বলছি গাছ তো যাবো, এমনি পাড়াকে দেখেছে তো। এই যে ডিম ভাজছি, ডিম ভাজাটাকে কেটে নিয়ে এই আলু আর ঝিঙে দিয়ে ঝোল হবে। এই যে আলু ঝিঙে দিয়ে আর এই ডিম দিয়ে, ডিমটাকে পিস পিস করে কেটে নেবো, দিয়ে ঝোল হবে। এদিকে আছে চুনো মাছ ভাজা, মাখা হবে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে। তো এই দেখো কম ডিম থাকলে যা হয়, এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। ডিমগুলোকে ভেজে নিয়েছি আগে, দিয়ে কেটে নিয়েছি, এরপরে যে জল দিয়ে দেবো। তো এটা হলে রান্না মোটামুটি কমপ্লিট। চলো খাওয়া দাওয়া তোমাদের তো শেয়ার করবার যে। একেবারে সাথে সাতখান তরকারি, তুমি ও সাবান নিয়ে কি করছো গো, স্নান করেছে। এদিকে যে ছেলেও স্নান করে চলে এলো, এরপর আমার পালা, মেয়ের হয়ে গেছে, আমি বাকি আছি। তো সবাই খাওয়া দাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, বুঝতেই পারছো, সবাই চান হয়ে গেছে মানে। এবার আমি না স্নান করতে খেতে পারছি না কি। তো মেয়েকে এই যে একটুখানি কাজ দিয়েছি, এ দেখো করবে না, এই যে স্নান করে এসছে, জামাগুলো পর্যন্ত কোচালবে না, বুঝতেই পারছো, এত বদমাইশ, একটুখানি কাজ করবে না একদম। এই যে মেয়ে স্নান করেছে, জামা কাপড়গুলো বললাম একটু ধুয়ে নিয়ে আসতে, তো ধুবে না কোনো রকম, এই যে আসতে বলেছে আর কি, তো এতক্ষণ এসছে বলে বলে। আর ওদিকে দেখো দুটো সুন্দর সাদা হাঁস, একটা সাদা আর একটা কালো মতো, খুব সুন্দর। ওকে জামা কাপড় কাচতে দিয়েছি, এখন কখন বাড়ি যাবে জানি না। এইটুকু জামা নিয়ে এসছে, এখন এইগুলো নিয়ে খেলবে ঘুরবে এক ঘন্টা, এখন দেখো না। আর দেখো হাঁসটাকে নিয়ে মজা করছে, আর হাঁসটাও তেমন মনে হচ্ছে যেন পোষ মানা হাঁস। দেখো ডাকছে, ওর কাছে চলে আসছে। এ দেখো হাঁসটা আসছে ওর কাছে, ঠিক মানুষ যেন পোষ মানিয়ে রেখেছে খাওয়ার জন্য। দেখো এই দেখো, এই দেখো কত সুন্দর আদর করছে হাঁসটাকে, তাই না।
এদিকে দেখ খেপে, ভালো তো দেখ না, তো এই যে হাঁসটাকে আদর করতে দেখো, ও খাবার জন্য ওর কাছে এসে গেছে, খুব ভালো লাগছে। আর দেখো ও মনে করছে যেন আমাকে কিছু খেতে দেবে, এ দেখো কাছে চলে আসছে বলে ভয় পেয়ে যাচ্ছে। তো মেয়ে উঠে আসছে দেখো, হাঁসটাও দেখো আস্তে আস্তে উঠে চলে আসছে, ওকে খুব ভালোবাসে মনে হচ্ছে দেখো। তো চলো বন্ধুরা, সবার স্নান হয়ে গেছে, এবার আমাকে খাওয়া দাওয়া করতে হবে, তো চলো তোমার সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করি, কী কী রান্না হয়েছে তোমাদের খাবার সময় অবশ্যই দেখাবো। দাদা ভাই বসে আছে অধীর আগে খাওয়ার জন্য, খেপে তাদের জঙ্গল খোঁচালো নি চলাই। তো যে চলো বন্ধুরা বাড়ি ফিরে যাই, আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগছে একটু জানাবে বন্ধুরা। এবারে এসে গেছি গোয়িং টু গুডু গুডু বাড়ি, তো এই যে বাড়িতে ঢুকে গেছি, এবার স্নান করবো খাওয়া দাওয়া করবো। এই যে ছেলে বসে গেছে মোবাইল নিয়ে স্নান করে, একটু পড়তে বসে না, এত বদমাইশ। এ দেখো একেবারে খাবার নিয়ে বসে গেছি, চলো তোমাদের দেখে দিই কি রান্না হয়েছে আজকে। এটা চালু করলা ভাজা, লঙ্কা গুঁড়ো 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 জিরে গুঁড়ো দিয়ে সুন্দর সুন্দর করে ভেজেছি। আর এখানে আছে যে ছোটো মাছ বা চুনো মাছ যাই বলো, তো মাছ ভাজা, এই যে পটল ভাজা দিয়ে দিয়েছি, এদিকে আছে লেবু, ছেলেটা দিয়ে দিয়েছে, এদিকে এদিকে মেয়ে বসেছে আর আমি বসে গেছি, তোমাদের দাদা ভাই ওদিকে বসবে। চলো খাওয়া দাওয়া শুরু করে নিই, খিদেও পেয়ে গেছে। আজকে বাজে প্রায় আড়াইটা বাজছে, দুটো তিরিশ মিনিট বেজে গেছে, এই জন্যে খিদেও পেয়ে গেছে প্রচুর। মেয়ে বলছে সাড়ে দুটো, সাড়ে দুটো মানে কি বন্ধুরা তোমরা একটু বলো তো, আমাকে জানি না আমি ঠিক সাড়ে দুটো মানে কথা। চলো সরবে হাঁটা তো শুরু করতে হবে, সরবে নুনটা করে আনিল নেই, নুনটা দিলে বলি নুন দিয়ে দেখাবো। করলার চচ্চড়ি একেবারে শুকনো শুকনো, এটা দারুণ খেতে লাগে, এটা আমি একটু বেশি করে নেবো। তোমার সাথে আবার দেখা করছি, ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো, চলো খাওয়া দাওয়া করে নি, তুমি বসে পড়ো। কমপ্লিট হয়ে গেছে, এই যে পুকুর ঘাটে এসে গেছি বাসন নিয়ে, এখন প্রায় তিনটা বাজে, আজকে একটু খেতে দেরি হলো, পুকুর ঘাটে এসে গেছি বাসন টাসন ধুয়ে নিয়ে পরে একটু চু এই হাঁসটাকে থামালা করে দাও, খেতে দিচ্ছি, হাঁসটা খাচ্ছে না, চলে আসছে কাছে, দেখো না হাঁসটা কত গেছে নিয়ে। এরপরে একটুখানি বিকালে বিকালে আড্ডায় বের হবো, গ্রামের পরিবেশ একেবারে, মাঠের খোলা আকাশ, ফাঁকা মাঠের
সকালের দিকে আড্ডা দেবো। বিকালে গ্রীষ্মকালের পরিবেশটা বুঝতে মানে বিকালে খুবই ভালো লাগে, বুঝতেই পারছ গ্রীষ্মের বিকালটা খুব সুন্দর। আর খারাপ হলো বাসন ধুচ্ছে পরে আমাদের গ্রামে এমন পাখির ডাক, কথাগুলো সবসময় শোনা যায় না, প্রচুর পাখির ডাক। তোমরা একটুখানি ভিডিওটা মানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে প্রচুর পাখির ডাক। পাখির ডাকে এক এক সময় কথাগুলো শোনা যায় না, জোরে জোরে কথা বলতে হয়, বেশ ভালোও লাগে। পাখির কুজন কার না ভালো লাগে বলো? বাসন ধোয়া হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাবে, বাড়ি ফিরে গিয়ে দেখা হচ্ছে আবার। বাসন গুলো একটুখানি ভালো জল গুলে নিচ্ছি, কুকুরহাট ধুয়ে দিলাম, তো কুকুরহাটটা ধুয়ে নিয়ে এলাম। তো এই বেলার মতন মানে দুপুরটার মতো কাজ শেষ হলো, আবার বিকালের কাজ আছে। এই যে এদিকে মেয়ে পড়তে বসেছে ভাত ভাত খাওয়া দাওয়ার পরে, আর ছেলেও পড়ছে এদিকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, শেষ করছি এখানে। আবার নতুন ব্লগের সাথে অবশ্যই কালকে দেখা হচ্ছে। অবশ্যই সকালে সুস্থ থাকো, ভালো থাকো, কাজকর্মতে চলি।